আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিম উদ্দিন। এনপেজেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আমরা আজকে এমন একটি মডেল তৈরি করতে যাচ্ছি, খুবই এক্সাইটিং মডেল। এই মডেলটা আপনারা হয়তোবা বিভিন্ন ভিএফএক্স মুভিতে বা সিরি মুভিতে বা গেমসে আপনারা দেখে আসছেন। এই মডেলটা কিভাবে তৈরি করে আমরা প্রথম খণ্ডে অলরেডি শিখিয়েছি, সো আমরা এখন দ্বিতীয় খণ্ডে আসছি। দ্বিতীয় খণ্ডেতে কিভাবে আমরা এই মডেলটা তৈরি করব তা এই ক্লাসের মাধ্যমে শিখবো। যারা প্রথম খণ্ডটি দেখেন নাই তারা অবশ্যই প্রথম খণ্ডটি দেখে এসে তারপরে দ্বিতীয় খণ্ডটি দেখবেন। আর প্রথম খণ্ডটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে দ্বিতীয় খণ্ডটি আমি কি কাজ করতেছি। সো অবশ্যই প্রথম খণ্ডটি দেখে এসে তারপরে দ্বিতীয় খণ্ডটি দেখবেন। আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা খণ্ড খণ্ডভাবে এই এক্স কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো। আমাদের ফুল স্ক্রিন আছে, ফুল স্ক্রিন থেকে আমরা শর্ট স্ক্রিন করে নিব। এই জন্য কন্ট্রোল স্পেস বার টাপ, কন্ট্রোল স্পেস বার টাপ, তাহলে শর্ট স্ক্রিন হয়ে যাবে। সো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে সিলিন্ডার নিব, সিলিন্ডারে ক্লিক করব, সিলিন্ডার চলে আসবে। দেন আমরা এখানে পজিশন করব, পজিশন অনুসারে আমরা এটাকে বসিয়ে দেব। সো আমরা চলে যাব রোটেশনে, এটাকে রোটেট করে নিব, রোটেট। আমরা চ্যানেল বক্সে যাব, লেয়ার এডিটর, এখান থেকে এক্স রোটেট, এক্স যে বারটি রয়েছে এখানে -90 ডিগ্রি দিয়ে দেব। তাহলে আমাদের 90 ডিগ্রি রোটেশন হবে। সো আমরা আবার ফুল স্ক্রিন করে নেব, কন্ট্রোল শিফট আমাদের কাজের সুবিধার্থে। সো আমরা আবার চ্যানেল বক্সে চলে যাব, চ্যানেল বক্সে যাওয়ার পরে আমরা যে পলি সিলিন্ডার রয়েছে এখান থেকে জাস্ট ওয়ানে, পলি সিলিন্ডার ওয়ান, এখান থেকে যে সাবডিভিশন এক্সিস রয়েছে এটাকে আমরা 10-20 আছে, আমরা এটা 10 করে দেব। 10 করে দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে স্কেল 20 নিব, কিবোর্ড থেকে স্কেল 20 নেওয়ার জন্য আমরা আর প্রেস করব, আরেক আমরা একটু ছোট করে দেব। তারপর আমরা মুভ টুল নিব, মুভ টুলের জন্য আমরা কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করব, ডাব্লু প্রেস করার পরে আমরা মাউসের ডান বাটন চেপে, মাউসের ডান বাটন চেপে ভার্টেক্স মোডে চলে যাব। ভার্টেক্স মোড থেকে জাস্ট একটু পজিশন মতো ভার্টেক্স গুলো বসিয়ে দেব। আমাদের পজিশন মতো ভার্টেক্স গুলো বসে গেছে। দেন আমরা এখান থেকে কন্ট্রোল ফুল সিলেকশন করে, এখান থেকে ধরে সিলেকশন করে আমরা এখান থেকে টেনে দিব, এবং এখান থেকে ফুল টেনে দিব। দেন আমাদের এখানকার কাজ কমপ্লিট। সো আমাদের এইখানে একটা কাজ রয়েছে যে এখানে একটি সিলভারের যে দেখতে পাচ্ছি, সো এটা একটু পরে করব, চলে আসবো আমাদের এই বারটারে। এখানে জাস্ট আমরা একটু ধরে একটু টেনে নিব, নেওয়ার পরে বসিয়ে দেওয়ার পর কি করতে পারি আমরা, এটাকে আমরা মাউসের ডান বাটন চেপে আমরা ফেস মোডে চলে যাবো। যাওয়ার পর আমরা এখানে সিলেকশন করব, সিলেকশন করে ফুল সিলেকশন করব। করার পর এখান থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপব, চাপার পর আমাদের একটা মাইনাস চিহ্ন আসবে, এখান থেকে আমরা সিলেকশন করে এখানে কেটে দেব। তারপর দেন আমরা কন্ট্রোল ই চাপব, এক্সট্রুড করব, এক্সট্রুড করার পর আমরা যে কোনো
পয়েন্টারে একটা ক্লিক করতে পারি। করার পর আমরা একটু বড় করে নিব, বড় করে নেওয়া, তারপরে দেন এক্সট্রুড করব, কন্ট্রোল ই চাপবো, এগেইন কন্ট্রোল ই চাপবো। চাপার পর জাস্ট এখান থেকে ধরে একটু এইটুকু টেনে দেব, আবার আমরা দেন এগেইন এক্সট্রুড করব। চেপে আমরা একটু ছোট করে দেব, দেন এগেইন এক্সট্রুড করব, কন্ট্রোল ই চাপব, চেপে একটু টান দিব, তারপর এখানে বড় বড় রাখবো। রাখার পর আবার এগেইন এক্সট্রুড করব, এক্সট্রুড করে এখানে যে কোনো বাটনে যে কোনো পয়েন্টারে ধরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে মিডিলের যে পয়েন্টার রয়েছে এখান থেকে একটু টেনে বড় করব, বড় করে জাস্ট এগেইন এক্সট্রুড করব, এক্সট্রুড করে জাস্ট এখানে আমরা যে কোনো বাটনে ক্লিক করে এখানে যে মিডিল পয়েন্টার রয়েছে পয়েন্টার ধরে আমরা স্ক্রল করব, তাহলে আমাদের এই পজিশন মতো বসে যাবে। ওকে, সো ভার্টেক্স মোডে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে একটু সিলেকশন করে একটু মুভ টুল দিয়ে টেনে দিব, এখান থেকে সিলেকশন করব, সিলেকশন করে একটু টেনে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে আবার ফেস মোডে যাব। যাওয়ার পর পুরোটুকু সিলেকশন করব, করার পর এখান থেকে কন্ট্রোল চেপে আনসিলেকশন করে নিব, করে শুধু এইটুকু সিলেকশন থাকবে। দেন আমরা কন্ট্রোল ই চাপব, এক্সট্রুড করব, সরি এই মাউস বাটনে ক্লিক করে একটু বড় করে দেব। তারপরে তারপরে আমরা এগেইন এক্সট্রুড করব, দেন একটু স্ক্রল করব, এগেইন কন্ট্রোল ই চাপব, এক্সট্রুড করব, যে কোনো পয়েন্টারে ক্লিক করে আমরা একটু স্ক্রল করে নিব। তারপর আমরা আবার এগেইন এক্সট্রুড করব, এক্সট্রুড করে একটু বড় করে নিব। সো কন্ট্রোল ই চাপব, এগেইন এক্সট্রুড করব, সো পয়েন্টারে চেপে আমরা স্ক্রল করব, একটা নিউ লেয়ার, এখানে একটা লেয়ার নিব। লেয়ার পরে এখান থেকে যে ভি রয়েছে এখানে অফ করে দিব, তারপরে এখান থেকে দেখে নেব যে আমাদের সাইড বাটনে আসবো। আসার পরে আমরা এখানে যে ভি টপ, এখানে যে লেয়ার নিয়েছিলাম লেয়ার টপ করে দিয়েছিলাম, তো আমরা ইমেজটা আবার প্রয়োজন। সো চলে যাচ্ছে আমাদের এখানকার পুরো কাজ শেষ। সো আমরা একটু আবার দেখে নিই যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। আমরা ইমেজ স্টপ করে দিলাম, সো আমরা আবার ইমেজের দরকার, আমরা ওখান থেকে ইমেজ অন করে দিলাম। সো চলে যাচ্ছে আমাদের সাইড ভিউ, সাইড ভিউ থেকে আমরা দেখে নিব আমাদের আর কি কি কাজ বাকি আছে। সো এই কাজটা আমাদের যে দাগ কাটা আমরা দেখতে পাচ্ছি, সো এটা তৈরি করতে হবে, এটা
তৈরি করা কোনো জটিল কোনো কাজ না। সো চলে যাচ্ছে আমাদের মেস টুলে। মেস টুল থেকে আমরা এজ লুপ টুলটি নিব, ইনসার্ট এজ লুপ টুলটি। তারপরে আমরা জাস্ট পজিশন অনুসারে এখানে সো এখানে একটা দিয়ে দিলাম, 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 সরি কন্ট্রোল জেড দিলাম, একটা এজ দিয়ে দিলাম, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। সো আমরা কিবোর্ড থেকে ডাবল প্রেস করতেছি নোট করার জন্য। সো এখান থেকে আমরা কিবোর্ডের ডান বাটন চেপে আমরা ফেস মোডে যাব। ফেস মোড থেকে আমরা এগুলো সিলেকশন করে নেব, শিফট চাপব, শিফট চেপে ধরে রেখে ডবল, একটাতে সিলেকশন করব আর একটাতে ডবল ক্লিক করব, হয়ে যাবে। তারপর আমরা আবার শিফট চাপব, ধরে ডবল ক্লিক করব, আমরা এখন কি করব, এক্সট্রুড করব। এক্সট্রুড করে একটু সিম্পল ডাউন করে দেব, কন্ট্রোল ই চাপব, করে জাস্ট আমরা যে কোনো পয়েন্টারে ধরে একটু ডাউন করে দেব। দেন আমরা দেখে নিই আমাদের এক্সট্রুড ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে, সো আমাদের এখানে কাজ কমপ্লিট। আমরা অবজেক্ট মোডে চলে যাব, দেন আমরা সাইড ভিউ আসবো। আবার সাইড ভিউ থেকে আমাদের যে এইখানে যেটা দেখতে পাচ্ছি সিলভারের একটি টান, সো এটা তৈরি করবো। এখন আমরা আবার এগেইন মেস টুলে যাবো, মেস টুল থেকে ইনসার্ট এজ লুপ টুল, এখানে বরাবর একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপর আমরা পুরোটুকু সিলেকশন করব। ফেস মুভ টুলের জন্য আমরা ডাবল প্রেস করব কিবোর্ড থেকে, দেন ফেস মোডে যাওয়ার পর এখান থেকে সিলেকশন করব, কন্ট্রোল শিফট চাপা অবস্থা ডাবল ক্লিক করব, সিলেকশন হয়ে যাবে। দেন আবার কন্ট্রোল ই চাপা এক্সট্রুড করার জন্য, এক্সট্রুড করব, এক্সট্রুড করে জাস্ট এখান থেকে ধরে একটু স্ক্রল করে পরে রেখে দেব, তাহলে আমাদের কাছের এখানকার কাজও শেষ। আমরা সাইড ভিউ চলে আসলাম, সাইড ভিউ থেকে জাস্ট আমরা দেখে নিতে পারি যে আমাদের সো এটা তৈরি করা একটু কঠিন কাজ, দেখি কেমনে করা যায়। সো আমরা চলে যাচ্ছি মেস টুলে, মেস টুল থেকে ইনসার্ট এজ লুপ টুল, আমরা এই মিডিল বরাবর একটা ক্লিক করব, এইটারও মিডিল বরাবর একটা ক্লিক করব, এইটারও মিডিল বরাবর ক্লিক করব, আর এটা একটা এইখানে একটা দিয়ে রাখবো সাপোর্ট হিসেবে, এদের সাপোর্ট হিসেবে। তো এখানে একটা ক্লিক করলাম, এজ হয়ে গেল। তো জাস্ট আমরা এখন মুভ টুলের জন্য ডাব্লু প্রেস করব, ওর জন্য আমরা এখান থেকে ভার্টেক্স মোডে যাব। ভার্টেক্স মোড থেকে এইটা সিলেকশন করব, এইটা সিলেকশন করব এবং এইটা সিলেকশন করব, তিনটে একসাথে সিলেকশন করে আমরা চলে যাব এডিট মেশে। এডিট মেশ থেকে স্যামফোর্ড, স্যামফোর্ড ভার্টেক্স, স্যামফোর্ড ভার্টেক্সে, স্যামফোর্ড আর ভার্টেক্স এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের এই তিনটে পয়েন্ট অ্যাসে যাবে। জাস্ট আমরা এখন একটু ভার্টেক্সগুলো একটু ঠিক মতন বসিয়ে দেব।
মতো জাস্ট আমরা একটু পজিশন অনুসারে বসিয়ে দিব। জাস্ট এটার কাজ কমপ্লিট। সো লাস্ট স্টেপ আমাদের হচ্ছে জয়েন। লাস্ট স্টেপ আমাদের কি জয়েন, তা আমরা এখন জয়েন দিব। আশা করি ভিডিওটি কাজে লাগবে, আর আপনাদের জন্য কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, এবং পরামর্শ থাকলে তাও জানাবেন, এবং আপনারা প্র্যাকটিস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।